নমস্কার গুড মর্নিং সতেজ সকালটা ফ্রেশ এপিসোডক স্বাগত করছি স্বপ্না সমস্ত সতেজ ভরা নমস্কার কমলাকান্ত আজ বি আমি আলোচনা বিভিন্ন খবরকগজ পৃষ্ঠার কম সব প্রমুখ খবর রয়েছে এবং আমি যোড়ি হেবে এবং অধিক আলোচনা করা আজি আজ নিহতি ভাবে বাত্যা সম্পর্কিত খবর সবু প্রথম পেজে স্থান পাইছি যদিও বাত্যার বেশি প্রভাব ওড়শায় পড়ব না কেবল যা বর্ষার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা বি উপকূল ওড়শার বর্তমান সুদ্ধা আরম্ভবি হয়েসারছে মানে বিভিন্ন স্থান রোড়ি হেবে আপনার এবং আপনার তাজা চিত্র দেখ যেভাবে ভাবঠার কেত বর্ষা হচ্ছে এবং যা অপডেট আসুচি যে বর্তমান আন্ধ্রমুহা রয়েছে এবং দুর্ল হচ্ছে বাত্যা সেইপর যদি দেখি বিভিন্ন খবর যা প্রকাশ পাইছি খত খাওছে যন্ত্রাংশ শ্রীলিঙ্গারাজ মন্দিরের বর্জ্যবস্তু পরিচালনা যোজনা বাটবণা সেপর শতাধিক শৌচায়ে তালা পড়েছে স্মার্ট সিটির কথা এ হো সেইপি আপ এক কথা প্রথম মুক্ত যা রয়েছে পার্ক এবে সে জরাঝীন অবস্থা রয়েছে এমন ভুবনে কথা রয়েছে বাত্যা সম্পর্কিত খবর ভাবে আমি অধিক আলোচনা করা নিহত ভাবে কমলাকান্ত যা প্রথম খবর কোটি না কোটি পুরা রাজ্যবাসী বাত্যা আসানি কুইকি আতঙ্কিত কিন্তু আর ভিতরে এক আশ্বস্তিকর খবর আসছে কাকি না বা আসানি দুর্ল হয়ে যাই এবং এহা ঠু বর্তমান পাঁচশ চালশ কিলোমিটর দূরতার অভাবের আট জেলার বর্ষা সম্ভাবনা রয়েছে এবং গোপালপুর বন্দরের তিন নম্বর বিপদ সংকেত জারি করাছি এবং আজ স্থভাগ ছুঁব আসানি কাকিডা বিশাখাপটনম দিয়ে গতি করব যা সূচনা রয়েছে তে এই সম্পৰ্কিত অধিক সূচনা দে গোপালপুৰ ব্ৰহ্মপুৰ প্ৰতী আম সৈতে যোড়ি হৈছিল পীতাম্বৰ নাহক এ আম সৈত অন্য়ধি মানে যোড়ি কিন্তু বৰ্তমান পীতাম্বৰ আপোনাক যাব চাহি বৰ্তমান বাছানিৰ প্ৰভাৱ কণ ৰ গোপালপুৰৰে যা সূচনা ৰ্তমান অপডেট খবৰ ৰচি আন্ধ্ৰৰ কাকিনাডাৰে লাণ্ডফল কৰিব স্বপ্না দেখোনো যেতিব পূৰ্ব বুলেটিন মানকেৰে আমি যেমি ক'লে যে আন্ধ্ৰ কাকিনডা ঠাই লাণ্ডফল কৰিব সত কিন্তু তাৰ প্ৰভাৱৰে দক্ষিণ ওড়িশাৰে যেতিকি কিছুটা পৰিমাণৰে বহুত অলপ পৰিমাণৰে পৱন চাংগু যে ভাৱে বৰ্ষাৰ পৰিমাণ কিছু ৰহিব যদিও ৰেড ৱাৰ্ণিং নাই আশ্বস্তিকৰ খবৰ আমপাই কিন্তু য়েলো ৱাৰ্ণিং ৰহিব বিচেচভাৱে মালকানগিৰি জিলাটো আৰম্ভ কৰি কোৰাপুটি ৰায়গগড়া গজপতি গঞ্জাম এইসবু জেলা মান বিশেষভাবে তার প্রভাব দেখা আনপটে বর্তমান সময়ের মধ্যমি পাগ কথা বা পাকর মিজাজ কৌশো পরবর্তন হো না গতকাল সন্ধ্যার যেমি কি আকাশ মেঘাচ্ছন্ন করে রইচি সেমি সেই স্থিতি রয়েছে কিন্তু মো সহযোগী কবি সে চিত্র দেখাইবে আমি তো ଖବରକାଗଜ ପୃଷ୍ଠାରୁ ମଧ୍ୟ ଖବର ଦେଖାଉଛେ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ପ୍ରଥମ ପେଜରେ ସବୁ ପେପରର ମଧ୍ୟ ଏହି ଖବର ମଧ୍ୟ ଶିରମଣ୍ଡନ କରିଛି କିନ୍ତୁ ସମୁଦ୍ରର ଯେଉଁ ଭୟାନକ ରୂପ ମଧ୍ୟ ରହିଛି ଏ ଗୋଟିଏ ଚିତ୍ର ବାରି ହେଉଛି ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ସମୁଦ୍ରରେ ଯେତେବେଳେ ବାତ୍ୟା ଆସୁଛି ଏବଂ ତାକୁ ରିକର୍ଭ କରିବ ଏହି କ୍ଷେତ୍ରରେ ଯଦି ଆମେ ପୂର୍ବରୁ ଦେଖିଛେ ଗୋପାଳପୁରରେ ଯେଉଁ ବାତ୍ୟା ବି ଆସିଛି ପବନ କଥା କହିବା ବର୍ଷାର ପରିମାଣ ବଢ଼ୁଛି କିନ୍ତୁ ଏଇ ବାତ୍ୟାରେ ଗୋଟେ ଅଲଗା ଭିନ୍ନ ଧରଣର ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳୁଛି ସମୁଦ୍ରରେ ଗୋଳିଆ ପାଣିର ପରିମାଣ ଟିକିଏ ଅଧିକ ହେଉଛି ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଅତି ଲମ୍ବା ଲମ୍ବା ରାସ୍ତାରୁ ଲହଡ଼ି ଆସୁଛି ଏବଂ ଉପକୂଳକୁ ଆସିକି ବାଡ଼େଇକି ହେଉଛି ଏବଂ ଅତି ନିକଟତର ମଧ୍ୟ ଲହଡ଼ି ଆସୁଛି ଏଇଥିପାଇଁ ଯେହେତୁ ସମୁଦ୍ର ଭିତରେ ମଧ୍ୟ ବାତ୍ୟା ତାର ରିକର୍ଭ କରିବ ହୁଏତ ୱିକ୍ ହେଇଯାଇଥିବ କିନ୍ତୁ ବାତ୍ୟା ତାର ଯେହେତୁ ରିକର୍ଭ କରିବ ସମୁଦ୍ର ଭିତରେ ୟାକୁ ନେଇକି ହୁଏତ ତା'ର ପରିଣାମ ମଧ୍ୟ ଏମିତି ଦେଖିବାକୁ ମିଳେ ବୋଲି ମତ୍ସ୍ୟଜୀବୀମାନେ ମଧ୍ୟ ଆମକୁ ପୂର୍ବରୁ ସୂଚନା ଦେଉଛନ୍ତି ଅନ୍ୟପଟେ ବିଶେଷ କରିକି ଗୋପାଳପୁର ବେଳାଭୂମିକୁ ମୁଁ ଯେମିତି କହୁଥିଲି ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ମତ୍ସ୍ୟଜୀବୀ ହୁଅନ୍ତୁ ପର୍ଯ୍ୟଟକ ହୁଅନ୍ତୁ ସମସ୍ତଙ୍କୁ ଯେହେତୁ বারণ করা যাই সমস্ত মানা করছে কিন্তু সবুঠার বড় কথা হচ্ছে মালকানগি বিশেষভাবে যেহেতু কাকিনাড়া ঠু অতি নিকটতর জেলা হেছি মালকানগি জেলা শহে অশি রু দুইশ কিলোমিটার হয়তো সেইটি প্রভাব এমতি হি রইপে পগর মিজাজ এমি রইপে কিন্তু মালকানগি জেলা প্রশাসন প্রত্যেকটি বেসরকারি সরকারি স্কুল কু বা করথার খবর আসুচি এবং যেভাবে ভাবে প্রত্যেকটি সরকারি অধিকারী মানে সেমতি সেভাবে ভাবে সে কার্যালয় রা বিশেষভাবে বর্তমান সময় যে পাগৰ মিজাজ কথা কয় ৰাতি তমাম ঝিপিপ বৰ্ষা হেৰি কিন্তু বৰ্তমান বৰ্ষাৰ পৰিমাণ কমিছে পাগ কোহলাৰিছে যে ভাৱে মেঘু পাগ ৰ আকাশ সম্পূৰ্ণভাৱে মেঘাছন ৰ এই দৰে নিশ্চিতভাৱে কৈপাৰিবা যে জিলা প্ৰশাসন গোটেই পটে সতৰ্ক ঘণ্টি অন্য়ে যে ভাৱে লোকমান আশ্বস্তি খবৰ মা আছে কিন্তু আজি যিহেতু অপৰাহৰে হুঁত লেণ্ডফল যে ভাৱে স্থল ভাগ ছুইকি যাই পাৰে ত অপৰাহৰু বৰ্ষাৰ পৰিমাণ আও বঢ়ি পাৰে বৰ্ষা হৈ পাৰে এই দমে এডাইদাৰিবা ত মোটামোটি ভাৱে ক'ব গ'লে জিলা প্ৰশাসন পক্ষুৰু প্ৰস্তুত কৰা যায় অন্পটে যেমি অড্ৰাফ টিম মানে গঞ্জাম জিলা আচিকি পহঁচিছিল যে ছি ওড্ৰাফ টিম পহঁচিছিল গঞ্জাম জিলাৰে যি দুইটি ওড্ৰাফ টিম ঠাইলৈ বাহাৰ জিলা কোনো যাই বাহাৰ জিলাৰ ছড্ৰাফ টিম আছিল অগ্নিশম বিভাগ দছ ৰো অধিক টিম আচিকি নিয়োজিত অতি মধ্যে বিশেষ ভাবে পাহাড়িয়া পর্বত দক্ষিণ ওড়শার বিশেষভাবে যে জেলা ইফেক্ট করুচি যা ইয়েলো ওয়ার্নিং দিয়ে যাই বর্ষার পরিমাণ ঝিপঝিপ বর্ষা হলে যেহেতু পাহাড়িয়া অঞ্চল রয়েছে

ମନୋଜ ସେଠାକାର ସ୍ଥିତି କ'ଣ ରହିଛି ପାଣିପାଗ କିଭଳି ରହିଛି ବାତ୍ୟା ଅସାନିର ପ୍ରଭାବ କିଭଳି ଦେଖୁଛନ୍ତି ସେଠାରେ নিশ্চিত স্বপ্ন দেখন্ত যদি আমি বা কথা কয় আছানী কথা কয় লগাতাৰ চিছ ঘণ্টা ধৰি এঠি লগাতাৰ বৰ্ষা হবাৰ লাগিছে আৰু প্ৰত্যেক মুহূৰ্ততে পাগন হ'ব দুই ঘণ্টা বৰ্ষা হ'লে সেই পুণি আও অধঘণ্টাই খৰা হ'ব এইভীয়া পাগ দেখিব আৰু যদি আছানিৰ লেণ্ডফল কথা কয় ত' বিশপনাটো পাপাখি দুইশ দহ কিলোমিটৰ দূৰ ৰে য'ত আছানী ৰ' লেণ্ডফল যদি কথা কয় যা পাপাগ বিভাগ তৰফৰ সূচনা দিয়া য'ত কাকিনাডা ৰ কাকিনাডা মছলিপাটনম আৰু যদি কয় ଚିଙ୍ଗା ପାଲମ୍ ଆଉ ରେପାଲେ ଏ ଯେଉଁ ଅଞ୍ଚଳ ରହିଛି ଏ ଯେଉଁ ଗାଁ ରହିଛି ଯେଉଁ ସମୁଦ୍ର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଯେଉଁ ଯେତେ ସବୁ ଗାଁ ରହିଛି ଏସବୁ ଅଞ୍ଚଳରେ ତାହା ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବାର ଅଧିକ ସୂଚନା ଅଛି ଆମେ ଗୋଟେ କଥା କହିପାରିବା ଯଦି ବାତ୍ୟା ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ମାତ୍ୟା ରହିଥିଲା ତାହା ବାତ୍ୟାର ରୂପରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛି ଏବଂ ତା'ର ଯେଉଁ ତୀବ୍ରତା ଯେତିକି ରହିଥିଲା ଘଣ୍ଟା ପ୍ରତି ତାହା ମଧ୍ୟ କମିବାକୁ ଲାଗିଲାଣି ବର୍ତ୍ତମାନ ଯଦି ତାଜା ସୂଚନା ହିସାବରେ କହିବା ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ପ୍ରତି ଘଣ୍ଟା ସିଏ ତାର ଯଦି ବେଗ କଥା କହିବା ଆସାନୀର ପ୍ରତି ଘଣ୍ଟା ପାଖାପାଖି ଦଶ କିଲୋମିଟର ବେଗରେ ସିଏ ବର୍ତ୍ତମାନ ଗତି କରୁଛି ଏବଂ ଯେଉଁ ମଛଲିପାଟନମ୍ ଅଞ୍ଚଳ ରହିଛି ଯେଉଁ କାକିନାଡ଼ା ଆମେ ଯେଉଁ तो कौ विशाखपटममम काकीनाड़ा मछलीपाटनम अंचल ये अंचल अधिकांश अधिक अधिक प्रभाव पक जहाँ प्रशासन तरफ आमको सूचना मिलूला विपद संकत कथ कहे जो विजयनगरम विजयवाड़ा मछलीपाटनम ये जिते सब बंदर रही श्रीखाकलम कथ कह ये सब बंदर को एक नंबर विपद संकेत जदि प्रशासन प्रस्तुति कथा कहें प्रशासन एटी जदि आंध्र प्रशासन कथ कह दीर्घ दुई तूर्वि प्रशासन ସତର୍କ ସୂଚନା ଦିଆଯାଇଥିଲା ଯେଉଁ ସବୁ ସମୁଦ୍ର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଗାଁ ରହିଛି ସେଠିକାର ଲୋକମାନଙ୍କୁ ବାତ୍ୟା ଯେଉଁ ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ ରହିଛି ସେଠାକୁ ମଧ୍ୟ ସ୍ଥାନାନ୍ତରିତ କରାଯାଇଥିଲା ଏବଂ ପ୍ରଶାସନ ତରଫରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରସ୍ତୁତି ହୋଇଛି କିନ୍ତୁ ଯଦି ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ର ସମୟ କଥା କହିବା ତାହେଲେ ଆକଳନ କରାଯାଉଛି କି ସକାଳ ଏଗାରଟା ସୁଦ୍ଧା ଏଗାରରୁ ସାଢ଼େ ଏଗାରଟା ସୁଦ୍ଧା ଏହା ମଛଲିପାଟନମ୍ ଯେଉଁ ରହିଛି ମଛଲିପାଟନମର ଯେଉଁ ଜିଙ୍କା ପାଲମ୍ ରହିଛି ସେ ଜାଗାରେ ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବ ବୋଲି ସୂଚନା ଅଛି କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବ ସେତେବେଳେ ଏହାର ତୀବ୍ରତା କେତେ ରହିବ ବାସ୍ତବରେ ଯାହା ଯେତେବେଳେ ମହାବାତ୍ୟା ଥିଲା सुपर सइक्लो रूप नर्तान साइक्लो रूपको जति बेला कन्भर्ट हुन्छ यहाँ वेग केते ता तो सठिक आकलन किन जो वर्षा कथा कतै उपकूलवर्ती अञ्चर जोसु गाँ अया गाँस ससबुको ह अलर्टो वर्निङमा दि प्रशासन तरफु आमा बर्तन जति सठिक स्थानको स्थानान्तरित सपना নিভাৱে মনোজ আপোনাৰ যে বাঘণ্টা কু বাৰ কিলোমিটৰ বেগত গতি কৰ গোপালপুৰ ঠু পাঁচশ চিশ কিলোমিটৰ দূৰতাৰে অঁ এই প্ৰভাৱৰে উপকূল জিলা মানে বৰ্ষা লাগি ৰ এতিপে পাণিপাক বিভাগ পক্ষু আঠ জিলা কু ୱାର୍ଣ୍ଣିଂ ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି ବର୍ଷା ହେବ ବୋଲି ଏବଂ ଯାହା ସୂଚନା ରହିଛି ତେର ଯାଏଁ ସମୁଦ୍ରକୁ ଯିବା ପାଇଁ ମଧ୍ୟ ବାରଣ କରାଯାଇଛି ଯଦି କେହି ଏହି ନିୟମ ଉଲ୍ଲଂଘନ କରନ୍ତି ସେମାନଙ୍କ ବିରୋଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେବା ପାଇଁ ମଧ୍ୟ ୱାର୍ଣ୍ଣି ରହିଛି ଏସ୍ଆର୍ସି ମଧ୍ୟ କଡ଼ା ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଧନ୍ୟବାଦ ମନୋଜ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଅପଡ଼େଟ୍ ପାଇଁ ভাবে কমলাকান্ত কিন্তু ওড়শা এক আশ্বস্তিকর খবর কিন্তু বাত্যা প্রভাব বর্ষা তো লাগি রইছে বিভিন্ন জেলার খবর আসুচি বর্ষা বর্তমান জারি রয়েছে এবং যেমন আশা করা যে যেহেতু পবন কম হব এবং অধিক বর্ষিব এবং যেমন কি আমার প্রতিনিধি সূচনা ল্যান্ডফল করি পারে যা পূর্ব আশা করা যা যে ল্যান্ডফল করবন এবং উপকূল ফেরি আসব কিন্তু বর্তমান যা আকলন করা যাচ্ছি তো আন্ধ্রর স্থ ভাগ ছুইপরে এভাবে আশঙ্কা করা যাচ্ছে এবং দিন এগারোটা সুদ্ধা তাহা করি পারে এভি আশঙ্কা করা যাচ্ছে তবে বর্তমান যা তারপিড রয়েছে বার কিলোমিটর বেগরে গতি করছি বাত্যা এবং দুর্বল হয়েছি বর্তমানে গোপালপুর ঠার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিগের পাঁচশ চালিশ কিলোমিটর দূরের এবং পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরের কেন্দ্রীভূত রয়েছে निति भावे जहाँ जहा हाईआलर्टे दक्षिण ओडा ओड्राफ अग्निशम विभाग टीम को दक्षिण ओडार विभिन्न जिले में बात्या असानी संपर्कित अबडेट दूसरे गंजाम्रु ब्रह्मपुर प्रतिनिधि पीतांबर नाहक कलिंगपनमुम प्रतिनिधि मनोज दास बात्या संबंधी अधिक तथ्य प्रदान करे मनोज और पीतांबर उभयू धन्यवाद आलोचन आलोचना कर ତେବେ ସ୍ୱପ୍ନ ଆଗକୁ ବି ଆଉ କିଛି ଖବର ରହିଛି ଆମେ ଆଲୋଚନା କରିବା ଆମ ରିପୋର୍ଟରମାନେ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହେବେ କିନ୍ତୁ ସମୟ ହେଉଛି ଗୋଟେ ଛୋଟ ବ୍ରେକ୍ ବ୍ରେକ୍ ପରେ ସ୍ୱାଗତ ପରବର୍ତ୍ତୀ ଖବର ପୁରୀରୁ ରହିଛି ଶ୍ରୀମନ୍ଦିର ଯେଉଁ ରହିଥିଲା ପରିକ୍ରମା ମାର୍ଗ ପ୍ରକଳ୍ପ ତାକୁ ନେଇକି ବର୍ତ୍ତମାନ ବିବାଦ ତେଜିବାରେ ଲାଗିଛି ଏବଂ ଆନ୍ଦୋଳନର ରୂପ ନେବା ପାଇଁ ଯାଉଛି କେବଳ ସାଧାରଣ ଜନତା ନୁହଁନ୍ତି ଦେଶ ବିଦେଶରୁ ମଧ୍ୟ ବିରୋଧର ସ୍ୱର ଉଠୁଛି କାରଣ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ସହିତ তাঁর ভাওয় সহিত কেবল ওড়শা বাসী নহনাথ প্রেমী সারা বিশ্বের রয়েছেন এবং যেতলে বেআইন ভাবে শ্রীমদির পরিক্রমা মার্গ প্রকল্প বর্তমান কাঠগড়ে রাজ্য সরকার এবং কাঠগারে জেলা প্রশাসন এবং নির্মাণকারী সংস্থা রয়েছেন রাজ্যের শ্রীমদির পরিক্রমা মার্গ প্রকল্প তর্ক বিতর্ক এবং আরোপ প্রত্যারোপ লাগি রই বিবাদ আহ জটিল হয়েছে যদি দেখবা হাইকোর্টের প্রত্নতত্ত্ব বিভাগ এবং এএসআই কমাণ কৌশি অনুমতি দিয়া যায় না যা এবার সবুরি মহলের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছি অধিক আলোচনা আম সহ পুরি পুরী প্রতিনিধি আলোক আশুতোষ যোড়াই আলোক যদি দেখা ভাবা বেগ্র কথা এবং কেবল ওড়শা বাসী নতন্নাথ প্রেমী যে অকল্প বিরোধ করছেন কেন সমস্ত চাউন্ট সৌন্দর্যকরণ হো কিন্তু এইভাবে ভাবে আমার যে ঐতিহ্য রয়েছে নষ্ট ন কমলাকান্ত দেখতু শ্রীমন্দির পরিক্রমা মার্গ প্রকল্প বাদে রাজ্য সরকার এবং অডুয়ে জেলা প্রশাসন আী সংস্থা আপনার দুই দিন এএসআই বা ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা হাইকোর্টে সত্যপাঠ দাখল করছেন এবং উল্লেখ রয়েছে শ্রীমন্দির কাম হচ্ছে বা পরিক্রমা মার্গ প্রকল্প শ্রীমন্দির পাচির শহে মিটর নিষেধাঞ্চল রয়েছে এএসআই সম্পূর্ণ অনুমতি অর্থাৎ যে যে কথা বুদ্ধিজীবী সেবায়ত এবং বিভিন্ন রাজনৈতিক দল উঠেলে এএসআই রা অনুমতিতে নির্মাণ কার্য চালি ঠিক সে হাইকোর্টের সত্যপাট এএসআই দাখল করছে এএসআই কৌশি পরমিশন দই না কিংবা এএসআই কৌশো দেই দই যা বর্তমান বিরদরে বর্তমানে রাজ্য সরকার অনেক আপনার জাগে শ্রীমন্দির হরিটেজ করডর কাম বা শ্রীমন্দি পরিক্রমা মার্গ প্রকল্প পুরীতে বিরোধ করু না কেবল বিরোধ করছেন এএসআই রো নিম রয়েছে আপনার জানি এএসআইর নিম রয়েছে শহেমিটর নিষেধাঞ্চলের কৌশি নির্মাণ কার্য হয়েপার না যদি শ্রীমন্দির ଶହେ ମିଟର ନିଷେଧାଞ୍ଚଳରେ କୌଣସି ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ହେଲା ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରତି ଏହା ବିପଦ ରହିଛି କିନ୍ତୁ ସମସ୍ତ ନିୟମକୁ ଜଳାଞ୍ଜଳି ଦେଇକି ରାଜ୍ୟ ସରକାର ଜୋର୍ ଜବରଦସ୍ତ ଭାବେ ଆମେ ସିଧାସଳଖ କହିପାରିବା ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ମାର୍ଗ ପ୍ରକଳ୍ପ ଶ୍ରୀମନ୍ଦିର ମେଘନାଥ ପାଚିଠାରୁ ଶହେ ମିଟର ନିଷେଧାଞ୍ଚଳରେ ଜାରି ରଖିଛନ୍ତି ଏଠି ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ କାମକୁ କମଳାକାନ୍ତ କେହି ବିରୋଧ କରୁନାହାନ୍ତି କିନ୍ତୁ ସମସ୍ତଙ୍କର ଗୋଟିଏ କଥା ହେଉଛି ଏଏସ୍ଆଇର ନିୟମ ମୁତାବକ କରାଯାଉ କାରଣ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରର ରକ୍ଷଣାବେକ୍ଷଣା ଦାୟିତ୍ୱ ହେଉଛି ଏଏସ୍ଆଇ ବା ଭାରତୀୟ ପ୍ରତ୍ନତତ୍ତ୍ୱ ସର୍ବେକ୍ଷଣ ସଂସ୍ଥାର ଏଏସ୍ଆଇର ଏଏସ୍ଆଇ ଠାରୁ ଅନୁମତି ନ ନେଇ ଏଇ ଯେଉଁ ভাল ভাবে মন ইচ্ছা কাম করা কামিচ্ছি আর শ্রীমন্দির বিপদ সৃষ্টি করছে আপনার শ্রীমন্দির যে পরিক্রিয়া মার্গ প্রকল্প করা করাছি যা ফল কোড়ি তিরিশ ফুট গাত খোলা যাই বড় বড় মেসিন লগা যাই যারি ফলে শ্রীমন্দির বিপদ রইলা আমি মধ্যে রা কারণ দেখি শহরবাসী সেবায়ত বুদ্ধিজীবী সমস্ত গোটিয়ে অভিযোগ রহলা শ্রীমন্দিরে ফাট সৃষ্টি হল মধ্যে নিজ গ্রাউন্ড জিরো স্থিতি পরক শ্রীমন্দির ভিতরুকু শ্রীমন্দির আপনার জাঁচান নাটমণ্ডপের ফাট বেহরণ দ্বার ঘটি দ্বার জয়ববিজ দ্বার তম ফাট রয়েছে তো মোটামোটি ভাবে সরকার

ତାଙ୍କ ମନରେ ଏଭଳି ସନ୍ଦେହ ଜାତ ହେଉଛି নিশ্চিত ভাবে দেখুন শ্রীমন্দির রক্ষণাবেক্ষণ দায়িত্ব হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা বা আর্কোলজিকা সর্ভে অফ ইন্ডিয়া বা এএসআই রাণিলে গতকাল আমি বিধায়ক প্রতিক্রিয়া আনি সি মধ্যে তীব্র সমালোচনা করছেন তীব্র নিন্দা করছেন যেহেতু হাইকোর্টে এএসআই সত্যপাঠ দাখল করছেন এএসআই তরফ কোশি পরমিশন দিয়া যাই শ্রীমন্দির পরিক্রমা মার্গ প্রকল্প নির্মাণ করা বিধায়ক সিধা সরি মাননীয় প্রধানমন্ত্রী এতে হস্তক্ষেপ করতো এবং জগন্নাথ সেরা তরফ আপনার জাগিয়েছেন পল্লীর দিল্লি পর্যন্ত আন্দোলন যাই এএসআই অফিস যাই এএসআই ডিজিটাল দেখিলে পৰ্যায়ৰ হাইকোৰ্ট নিৰ্দেশ দেখিলে যুগ্ম অনুধান কৰিব এ আই তৰফৰ যিয়ে ৰখিনাল ৰিজনেল ডাইৰেক্টৰ বা আঞ্চলিক নিৰ্দেশক দিলীপ খমাৰী গ্ৰাউণ্ড জিৰ'ক আছিলে শ্ৰীমন্দিৰ চতুস্পশ্বলি দেখিলে প্ৰকল্প যি স্থানত কৰা আছিলে প্ৰকল্পক অনুধান কৰিব হাইকোৰ্টৰে সত্যপাঠ দাখল কলে এছ আই ৰ বিনা অনুমতিৰে নিৰ্মান কাৰ্য চলিছে অৰ্থাৎ যি কথা বাৰম্বাৰ পুৰী চহৰ বাচী জগন্নাথ চেনা আইনজীৱী সংঘ কৈছিল এ এছৰ অনুমতি পত্ৰ আৱশ্যক হ'ব লাগে কিন্তু সমস্তে জিলা প্ৰশাসন ক'লে এ এছ আইৰ অনুমতি পত্ৰ অ এন ও সব কিছন কৌম মুত্যপাঠ রাজ্য সরকার কমলাকান্ত পোল খোলার এবং সেই সত্যপাঠে সিধা সরকার উল্লেখ রয়েছে এসআই কোশি প্রকার অনুমতি দে নাই শ্রীমন্দির পরিক্রমা মার্গ প্রকল্প নির্মাণ করার আপনার জাগান শ্রীমন্দির পরিক্রমা মার্গ প্রকল্প যেত নির্মাণ করাল কোড়িয়ে তিরিশ ফুট কমলাকান্ত খান খোলা খোলাগুলো যা কি শ্রীমন্দির পটি গোটে বড় বিপদ আশঙ্কা রাখা এবং মধ্যে শ্রীমন্দিরের নাটমণ্ডপ বেহরণ দ্বার জয়ুদার ঘটি দ্বার মধ্য ফাট সৃষ্টি হল মোটামোটি ভাবে আমি গতকাল প্ৰেছমিট কৰিছিল কলপাহৰ আখ্যা কাৰণ বাৰম্বাৰ তৰফৰ কোৱা যাওক যিয়ে এই বামৰে বিৰোধ কৰ আখ্যা ৰাজ্য চৰকাৰ দে কিন্তু বড় প্ৰশ্ন হ'ব যদি বাম কৰা তাৰপিছত এছৰ অনুমতি পত্ৰ গ'লে কুড়ে বাৰম্বাৰ সমস্যে এই প্ৰশ্ন উঠাও আপোনাৰ এছৰ অনুমতি পত্ৰ দেখাটো বাম কাহ বিৰোধ নাই কেৱল নিয়ম মু আপোনাৰ কাম কৰাৰ অনুমতি পত্ৰ দেখাতো কিন্তু ৰাজ্য চৰকাৰ এপৰ এ অনুমতি পত্ৰ দেখাই পাৰিলে নাই যাফল কি কলা মানসিকতা সরকার সিধা সরকার পুরী শহরবাসী আর সেব বুদ্ধিজীবী আইনজীবী সমস্ত প্রতিক্রিয়া রাখি তো মোটামোটি ভাবে শ্রীমন্দির পরিক্রিয়া মার্গ প্রকল্প বাদের এবার সরকার অনেক এবং অড়ুয়া রাণকারী সংস্থা এবং ধীরে ধীরে চাপ বড়ুক এবং যা সত্যপাঠ কথার স্পষ্ট হোক যে প্রকৃত যা কিছু চাল ঠিক নু এবং সেই সরকার কু সাধারণ জনতা জবাব মগুচ বহ ধন্যবাদ আলোক আশুতোষ রয়েছে আমার পুরী প্রতিনিধি অধিক আলোচনা করতে কমলাকান্ত পৰৱৰ্তী খবৰ যা ৰাজধানী ভূৱনেশ্বৰৰ ৰতা শৌচা তাল বি এম চি পৰিমলমুক্ত ৰাজধানী কৰিব শৌচালয়ৰ ব্যৱস্থা কৰাইছিল দুই হাজাৰ অঠৰ ডিচেম্বৰ ভূৱনেশ্বৰ মহানগৰ নিগম অঞ্চলৰ বাহ্য মলমুক্তৰভাৱে ঘোষণা হৈছিল চহৰৰ সবুস্থান শৌচালয় হৈছিলবাসী শৌচ লাগি গলিকন্দিৰ ব্যৱস্থা কৰাু স্কুলে শৌচায়াস্ত পাৰ্শ্বৰে পব্লিক টয়লেট বস্তি নিকটে কম্যুনি টয়লেট হয়ে বিএমসি অধিকারী বাহাসপট মারিলে কিন্তু ভুবনেশ্বরের ওডিএফর শহর মধ্যে প্রায় ষোলশশো সিট্র পাইখানা নির্মাণ হয়ে বিএমসি পক্ষে কুয়া যাই ইতিমধ্যে সাড়ে তিন বর্ষ বিতিগেলা বিএমসি অঞ্চলের কত ওডিএ অ তাকে নিয়ে প্রশ্ন উঠিচি এবং আকবর যা শ্রীলিঙ্গারাজ বর্জ্য বস্তু পরিচালনা যোজনা বাটবণা খত খাওছি যন্ত্রাংশ আও খবর যা রয়েছে প্রথম মুক্ত ভা পার্ক এর জরাজীর্ণ অবস্থায় নির্মাণ পরে রক্ষণাবেক্ষণ কথা ভুলে গেলে কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন তলে পার্ক অনুমতি কশ্ন উঠি তবে সম্পর্কিত অধিক সূচনা দেবে ভুবনেশ্বরম প্রতিনিধি স্বপ্নাঞ্জলি মহানী আম যোড়ি হয়েছেন স্বপ্নাঞ্জলি যদি কে শতাধিক শৌচায়ে তালা ঝুলিছি রাজধানী কিভাবে ভাবে পরিমুক্ত হব সে বিএমসি পক্ষ হাজার অসেম্বর योजना आरंभ हो योजना योजना बाटे रही आउ एक खबर जा खत श्री लिंगराज मंदिर बर्ज्य वस्तु परिचा योजना बाट बणा रही आउ एक खबर प्रथम मुक्ताकाश स्कल्पचर पार्क एवं जराजीर्ण अवस्था रही रक्षणा बेक्षण निर्माण कले तो सरकार किंतु रक्षणा बेक्षण कथा संपूर्ण भाव भूलिकले દખધું સ્વપ્ના પ્રથમ ખબર ઉપર જી નજર પકાઉ છો ત્યાં શૌચાલયર જો অবস্থা বর্তমান রয়েছে রাজধানী বিভিন্ন শৌচালয় ইয়ে আজিকার খবর যা কাগজ শিমন করছে তা নুহ পূর্বু আমি বহুবার খবর প্রসারণ করছু যেতবে আমি গ্রাউন্ড জিরোরে যাইকি কি বিভিন্ন শৌচালয় যে রয়েছে রাজধানী যা কোটি কোটি টাকা খরচ করছিল বিএমসি যেভাবে ভাবে লোক মানুষ সে প্রকার অসুবিধা হব না এবং ভুবনেশ্বর মুক্ত রহব এবং সফা সুতরা এবং স্মার্ট সিটি পরিণত হব পাই এ প্রকার সুবিধা উপলব্ধ করা যাই কিন্তু যেত গ্রাউন্ড জিওরে আমি ফরে পার্ক কথা কেপর নিশ্চিত ভাই ভাবে না এ খবর আমি অর্গসে প্রসারণ করি যেভাবে ভাবে ফরে পার্ক লোক মানে বিভিন্ন সময়ের জিম হো মর্নিং ওয়া হো বিভিন্ন সময় সকাল সন্ধ্যা পর্যন্ত লোক আসি থাকতে এবং বিভিন্ন ছক মানুষের যে ই টয়লেটগুড়ি রয়েছে সেগুলো সঠিক ভাবে কাম কর না অর্থাৎ গোটিয়ে পক্ষে আপনি দেখুন ইলেকট্রিকা ফর্ম রয়েছে যে বিদ্যুৎ চালিত যে যন্ত্রগুলা কহা সেগুলো সঠিক ভাবে কাম করি এবং বিভিন্ন শৌচায়ে যেগুলো ফরে সক্ষম পাৰ্ক মানকচি কাম কৰো নাই ঠিক ভাৱে অৰ্থাৎ লোক মানে সুবিধাৰে আছো নাই তুমু লোক মানে ইকি ডিচেম্বৰ মাৰ্চ ভিতৰত বাৰম্বাৰ টুইট মানে জানাইছিল বি এম চি কু অভিযোগ কৰিলে সোচিয়ালিডিয়ে এতিয়া ভাইৰাল হৈ তাৰপৰা খবৰ প্ৰসাৰণ আমি কৰি খবৰ বিগত দিনত অনেক সময়ত যেতিয়া আমি বি এম চি কু এক পচাৰি কাজি আগামী দিনৰে সঠিক ভাৱেৰে হ'ব এই বি এম চি পদক্ষেপ নেবা কথা কৈছিল কিন্তু বৰ্তমান পৰ্যন্ত ଅନେକ ଏଭଳି ଶୌଚାଳୟ ଗୁଡ଼ିକ ରହିଛି ବିଭିନ୍ନ ଜନଗହଳିପୂର୍ଣ୍ଣ ଏରିଆରେ ମଧ୍ୟ ଇଏ କଥା ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଏବଂ ଦ୍ୱିତୀୟ ପ୍ରସଙ୍ଗ ବିଷୟରେ ଯଦି ଆମେ ଆଲୋଚନା କରୁଛେ ତାହା ହେଉଛି ଲିଙ୍ଗରାଜ ପ୍ରସଙ୍ଗ ଯେଉଁ ପ୍ରସଙ୍ଗରେ ଯନ୍ତ୍ରାଂଶ ଗୁଡ଼ିକ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଖତ ଖାଉଛି ପୂର୍ବରୁ ଆପଣ ଜାଣିଥିବେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଯେଉଁ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ବେଲପତ୍ର କଥା କୁହନ୍ତୁ ବା ପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ପାଦୁକା କଥା ହେଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେତେବେଳେ ପୂଜାପାଠ ହେଉଛି ସେତେବେଳେ ସେ ଯେଉଁଗୁଡ଼ିକ ବାହାରୁଛି ବା ପତ୍ର ହେଉ ପାଣି ହେଉ ସେଗୁଡ଼ିକ କେମିତି ତାକୁ ବାହାର କରାଯାଇ କମ୍ପୋଷ୍ଟରେ ନିଆଯିବ ସେ ଯନ୍ତ୍ରାଂଶଗୁଡ଼ିକ ଆସିଥିଲା ସେଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସଠିକ୍ ଭାବରେ କାମ କରାଯାଉନାହିଁ ଯେତେବେଳେ ଏକାମ୍ର ପ୍ରକଳ୍ପ ମଧ୍ୟ ଆସିଥିଲା ସେ ସମୟରେ ମଧ୍ୟ ଅନେକ ବାଦ ବିବାଦ ଦେଖାଦେଇଥିଲା କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଅନେକ ସାମାଜିକ ସଂଗଠନ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଥିଲେ କେଉଁଭଳି ଭାବେ

समस्त उप नजर रह स्वप्नाञ्जली सूचना देउँदैएमसिडिए कन् निष्पत्ति नहाँ हिँड समस्तर रहेछ धन्यवाद स्वप्नाञ्जली अपडेट